প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশান দু হাজার লাস্ট মিনিট হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশান নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি বন্ধুরা এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি লাস্ট মিনিট সাজেশান থেকে মার্কের কোশ্চেন অর্থাৎ পাস মার্কের কোশ্চেনের সাজেশান সংস্কৃত বিষয়ের পাস মার্কের সাজেশান নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি যেখান থেকে তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না দেখো পরীক্ষায় প্রতিটা টপিক থেকে প্রতিটি টপিক থেকে একটি করে মোট চারটি রচনাধর্মী প্রশ্নের উত্তর করতে হবে এবং একটি ভাব সম্প্রসারণ তোমাদের করতে হবে তাহলে দেরি না করে দেখে নাও আজকের লাস্ট মিনিট হান্ড্রেড পার্সেন্ট কমন সংস্কৃত সাজেশান একাদশ শ্রেণীর জন্য প্রথম দেখে নাও পাঁচ মার্কের একটি প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে ব্রাহ্মণ চৌর পিসাচ কথা গদ্যাংশ থেকে দেখো সংস্কৃত সাজেশন দু হাজার কার্যবেবম ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো এখানে তিনটি প্রশ্ন দিয়েছি তিনটি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুই নম্বর প্রশ্ন শত্রুবহুপী হিতায়ু বিবদন্ত পরস্পরম পাঠ্যাংশ অবলম্বনে শ্লোকটি তাৎপর্য বিশ্লেষণ করো এবং তিন নম্বর ব্রাহ্মণ চৌর পিসাচ কথা গল্পের সার সংক্ষেপ নিজের ভাষায় লেখো অথবা গল্পের বিষয়বস্তু সার সংক্ষেপ বা বিষয়বস্তু সংক্ষেপে নিজের ভাষায় লেখো একই ব্যাপার তাহলে এই তিনটি প্রশ্ন এখান থেকে পড়বেই এখান থেকে তোমরা একটা কমন পাবে দেখে নাও মেঘদূতম তোমার পাঠ্যাংশ অবলম্বনে মেঘদূতের বিষয়বস্তু বর্ণনা করা দেখো এখানে বলছে পাঠ্যাংশ অবলম্বনে মেঘদূতের যে বিষয়বস্তু সেটা তুমি বর্ণনা করো এবং দুই যক্ষ মেঘকে কি বলেছিল তিন মেঘকে দূত হিসেবে নির্বাচন করার জন্য যক্ষের আবেদন বর্ণনা করো এখানে এই তিনটি প্রশ্নের ভিতরে একটি তোমরা কমন পেয়ে যাবে বন্ধুরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পড়তে হবে কারণ যে প্রশ্নগুলো তো আসার মতো সেই প্রশ্নগুলোই দিয়েছে আমি কোনো বাড়তি প্রশ্ন দিইনি তাই হান্ড্রেড পারসেন্ট কমন জন্য কিন্তু এই তিনটে প্রশ্ন এখান থেকে তিনটেই পড়তে হবে দেখো ভারত বিবেকম নাট্যাংশ হতে এই দুটো এই যে প্রশ্ন এখানে দিয়েছি দেখো প্রথমে দুটো দেখতে পাচ্ছ এক পাঠ্যাংশ অবলম্বনে শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতা বর্ণনা করো দুই শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম দর্শন বর্ণনা করো এই প্রথম দুটো দেখতে পাচ্ছ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এর সঙ্গে রয়েছে দেখো তিন নম্বর প্রশ্ন ভারত বিবেকম নাটকের পাত্র কাল ও পাত্র চিত্রকর্ম রচনা করো ঠিক আছে চার নম্বর এবং পাঁচ নম্বর তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই চার আর পাঁচ ভারত বিবেকম থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তিন নম্বর প্রশ্ন তোমরা দেখে রেখো তাহলে চার নম্বর প্রশ্ন দেখে নিন ভারত বিবেকম নাটকে উল্লেখিত গানগুলির বিষয়বস্তু বর্ণনা করো পাঁচ সুরেন্দ্রনাথকে তার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের চরিত্রের বর্ণনা করো তাহলে এক দুই এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো ভারত বিবেকম স্বদেশ এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তিন নম্বর না পড়লেও অসুবিধা নেই তবে পড়ে রাখতে পারো চার নম্বর প্রশ্ন এবং পাঁচ নম্বর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পড়ে রাখবে এবার সংস্কৃত সাহিত্যের ইতিহাস দেখো এখানে একটি প্রশ্ন উত্তর তোমাদের করতে হবে মানে সংস্কৃত সাহিত্যের ইতিহাস দেখো রামায়ণ এখানে রামায়ণ আছে মহাভারত আছে ঠিক আছে এগুলোর থেকে তোমাদের কিন্তু একটি প্রশ্ন আসবে এক ভারতীয় সাহিত্যে রামায়ণের প্রভাব সংক্ষেপে লেখ একটি প্রশ্ন দিয়েছি এখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবার দেখো মহাভারত থেকে ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক দুই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে রামায়ণ থেকে একটি প্রশ্ন দিয়েছি মহাভারত থেকে একটি প্রশ্ন দিয়েছি ভালো করে তোমরা কিন্তু পড়ে নিও এইবার দেখে নাও সংস্কৃত সাহিত্যের ইতিহাস মানে গল্প সাহিত্য হতে যে সাজেশান তিন নম্বর প্রশ্ন দেখো এক দুই গেল আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুই এবার তিন নাম্বারে দেখে নাও সংস্কৃত গল্প সাহিত্য সম্বন্ধে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখুন চার পঞ্চতন্ত্র হিতোপদেশ ও কথা সাগরের পরিচয় দাও তাহলে এক দুই তিন চার এই চারটে কিন্তু ভালো করে তোমরা পড়ে নেবে আবার বলছি এখানে দেখো রামায়ণ থেকে একটি প্রশ্ন মহাভারত থেকে একটি প্রশ্ন আর এই যে গল্প সাহিত্য হতে দুটো প্রশ্ন এই চারটি প্রশ্নের ভিতরে তোমরা কিন্তু একটি হানড্রেড পার্সেন্ট কমন পাবে এখান থেকে দুটো প্রশ্ন থাকবে একটি প্রশ্ন কমন পাবে সংস্কৃত ভাব সম্প্রসারণ দেখো একটি লিখতে হয় চার মার্কে প্রশ্ন প্রথম দেখো ব্রাহ্মণ চৌর কথা গদ্যাংশ হতে যে দুটো পড়বে দেখে দেখে নাও ভাব সম্প্রসারণ বহপি হিতায়ব বিবদন্ত পরস্পরম দুই কদা চিদ চিদয়ং ব্রাহ্মণ গো শব্দেন বুদ্ধত তদা হনর্থ কয়হং কোহয়ং মমারম্ভ সাত এখানে এই দুটো ভালো করে পড়ে নেবে মেঘদূতম থেকে দেখে নাও এখানে থেকে এই তিনটে দেখবে এক কামার্তাহি প্রকৃতি চাতে চেতনা চেতনেশু যা দুয়ে যাঞ্চামোঘা বড় মধি গুণে নামে লব্ধ কামা এবং তিন প্রীতহ প্রীতি প্রমুখ বচনং স্বাগতং ব্যজহারা তাহলে এখান থেকে দেখো প্রথমে দেখো ব্রাহ্মণ চৌর পিসাচকতার থেকে দুটো এবং মেঘ দুথম থেকে তিনটে পড়ে নেবে বন্ধুরা তাহলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও